চুলটা আঁচড়ানোর আগে আঙুলেটা জড়িয়ে নিলাম, কারণ আমার তো নখটা কেটে গেছিল, ওর জন্য এটা জড়িয়ে তারপরে চুল আঁচড়াই। মানে ভয় লাগে যদি বাই চান্স নখে চুলটা আটকে যায় তাহলে তো আমি শেষ। আর আমি সবসময়তে না ঘড়ি দেখতেই থাকি, মানে ঘড়িতে যত বাজবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করার চেষ্টা করি। এখানে একটু ঋষির ক্রিম মেখে নিচ্ছি, তো এটাই আমি ব্যবহার করি, অন্য কিছু মাখি না। আগে না অনেক কিছু ব্যবহার করতাম ঋষি হওয়ার আগে, ঋষি হওয়ার পর আর কিছুই হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল থেকে আমরা ব্লগটা শুরু করে দিয়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। তো এর আগে আমার কিন্তু অধিকাংশ কাজ হয়ে গেছে, তবে ঘরের কাজ কিছু হয়নি, কিছু রান্নাঘরের কাজ করে এসেছি, খাবার করে এসেছি, তারপরে এখন আমি ঘরের কাজ করবো। তারকে ভাবলাম ক্যামেরার সামনে আসবো, ভাবলাম চুলটাকে আসবে। আমি খাবো চা, মুড়ি, চানাচুর আর বিস্কুট। তো এটাই হলো আমার সারা দিনের টিফিন, আবার সেই খাবো দুপুরবেলায়, তার মাঝে মাঝে আমি জল খাবো। এই যে এইবারে আমি এসেছিলাম ঘরটা ঝাড় দিতে, আর ঘর ঝাড় দিতে গিয়ে তো একদিকে ঋষির জিনিস, একদিকে এটা ওটা সেটা, আর এই টুলটা যতবার আমি সরিয়ে রাখবো ততবার ও কী করবে ওখানটাই বের করে রাখবে। আর এটা হলো রাজ, মানে ঋষি এসেছে পটি করতে, তার জন্য রাজকেও সঙ্গে করে নিয়ে এসেছিলো। তো ও এসে আগে শোকেশের ওখানটায়, মানে খেলনাগুলো আছে তো ওই জন্য ওখানটায় বসেছিলো। তো এই যে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন 11টা পার হয়ে গেছে, মিস্ত্রি দাদেরকে চা দিয়ে দেবো, আজকে চারজন এসেছিল কাজ করতে। এখানে আমি ঝাড় দেওয়ার সময় দেখতেই পারলে যে আমি সমস্ত ঘর কিন্তু গোছানো ছিল, তারপরে ওরা দুজনে সবগুলো ফেলেছে। আমি তখন থেকে ডেকে যাচ্ছি যেগুলো তোল এগুলো তোল, তুললো না, দিয়ে আমি কী করলাম বালতিটা দিয়ে ওগুলো ফেলে দিলাম, তখন তাড়াতাড়ি করে চলে আসলো। আর ও দেখো ওদিকে রাজকে দিয়ে তোলা করাচ্ছে, ও ওদিকে ঢোলটার উপরে বসে বসে ওকে মানে বলছে এখানে এটা রাখ, ওখানে ওটা রাখ, এরকম বলছে, তখন নিজে নিজে একটু একটু তুলছে। ওরা ওইটাই করতে থাকে। আর এই সময়টা আমি ঘরে ছিলাম না, আমি জল ভরতে গেছিলাম বালতিতে। তো এটা আমি নিজেও পরেই দেখছি যে ওরা কী করছে। জলের মধ্যে নিয়েছিলাম ফিনাইল, তো দুদিন না ফিনাইলটা ছিল না, দিতে পারছিলাম না। আর আমি প্রতিদিন খাটের তলায় মুছি, প্রতিদিন, মানে খাটের তলাটা বাঁধা ধরা। আগে না কী করতাম না, মুছতাম না, তো প্রচুর নোংরা হয়ে যেত খাটের তলা, না খুব নোংরা হয়ে গেলে মোছে আমার পক্ষে খুব অসম্ভব একটা ব্যাপার, কারণ যেহেতু হাত দিয়ে মুছি তো ওই জন্যে লাঠি দিয়ে মুছলে আবার যাই হোক করে মোছা যায়। তো এই যে দেখো ওরা এদিকে খেলা করছিল, আমি ইচ্ছা করে ক্যামেরাটা অন রেখেছিলাম, সেই সময় আমি কাচতে গেছিলাম, মানে বাথরুমে কাচতে দিয়েই আমি ঘরটা আসলে মুছছিলাম। তো জানোই তো আমি এইভাবেই কাজ করি।
আর ওরা দুজনে খেলতে খেলতে কখন যে মারামারি শুরু করে দেয় বোঝাই মুশকিল। আর ঋষি কি করে বলতো, ও না বাড়িতে কাউকে নিয়ে তো আসবে কিন্তু নিজের জিনিসে না হাত দিতে দেবে না, মানে যে জিনিসগুলো ওর খুব পছন্দ সেই জিনিসগুলো। এই যেখানে কাঁচা হয়ে গেছে এবার ছাদে মেলে দেবো, তার আগে ব্ল্যাঙ্কেটটা না এখন না রোদে দিচ্ছে, আগে দেওয়া হতো না তবে এখন রোদে দিচ্ছি। ঋষি আজকে হিস যদিও করেনি তবুও আজকে রোদে দিয়ে দিলাম, আর কালকেও করেছিল না, কালকে ওই ঢাকা দেওয়া ছিল তো হালকা হালকা, ধরো এক একদিন হয়তো ভিজে যায়, পরশু দিন ভিজে গেছিলো একটু, তো তার জন্যই রোদে দিচ্ছিলাম। তো আজকের কোনো কিছু করেনি তবু আমি রোদে দিয়ে দিলাম, দেখছি না রোদে দিয়ে দিই বিছানাটাও ফাঁকা থাকবে আর ব্ল্যাঙ্কেটটাও একটু মানে রোদে রোদের একটা গন্ধ হয়ে থাকবে, তো ভালো হবে। আর বাচ্চাদের জিনিসপত্র তো এমনিই ধরো গন্ধ বেরোয়, কিন্তু আসলে আমার আসলে দেওয়াটা হয় না, মানে আর কটা কাজ করব, আর প্রতিদিন কাছেই তবু এতগুলো, মানে আমি নিজেও না বুঝতে পারি না এত জামা কাপড় কী করে আসে, মানে কোথা থেকে আসে এত জামা কাপড়, মানে কেচেও মানে ফোড়ায় না। আর আগে তো আরও হতো, যখন নিচে মেলতাম তখন আরও মানে হোক না হোক আমি টেনে টেনে আরও জিনিসপত্র নিয়ে আসতাম, এখন তো তাও একটু কম আছে। তো এই যে দেখো আমার কেচে সমস্তটা মেলা হয়ে গেছে। এই মাছগুলো জ্যান্ত বাবা সকালবেলায় নিয়ে এসেছে আর তার জন্য এই গামলাটাতেই রেখে দিয়েছে, আর খুব লাভালাভি করে, আমার না খুব ভয় লাগে। আর এগুলো দেওয়া ছিল লবণ, এগুলো আমি এবার কাটবো। তো ওগুলো কেটে আমার রান্না বসানো হয়ে গেছে, তার মাঝে এটা কিন্তু অনেকক্ষণ পরে সব রান্না বসানোর পরে, তো আলুটাকে আমি আজকে এটাতেই কিন্তু গ্রেট করে নেব, মানে এটাতেই কুড়ে নেব, কুড়ে নেবার পরে তারপর এটা ই করবো। আমার আজকে আর হাতে সময় ছিল না, একটা থেকে আমি রান্না করতে এসেছি, সেই একটা সময় আমার রান্না না হয়ে যায়। তো এখানে হলুদ লবণ মাখিয়ে আমি রেখে দেবো, কারণ জলটা ঝরে যাবে আলু ভাজাটা ভালো হবে, কারণ জল যদি কড়াইয়ের মধ্যে মানে পরে হলুদ লবণ দিই না কড়াইয়ের মধ্যে তাহলে জলটা ঝরে তো আর ভাজতে খুব অসুবিধা হয়, জল জল একটা হয়ে থাকে। এই দেখো জল পড়ছে, লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে জল পড়ছে। এখানে মাছের ঝোলটা বসেছিলাম তো হয়ে গেছে কষানো, তার মধ্যে আমি এখানে মাছটা এবার দিয়ে দিয়ে তারপর আমি জল দিয়ে এবার ঢেকে দেব। আর ওদিকে বসিয়েছিলাম আমি ভাত, তো ভাত আমার ফুটে গেছে, তখন আমি ভাত অফ করে দিই, তাহলে না তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও না ফুরায় না। আর এইভাবে ভাত করলে কিন্তু সুবিধা হয়, মানে ভাত চাল আর জল দিয়ে একবার ফুটে গেলেই আমি অফ করে দিই, অফ করে দেবার আধ ঘন্টা পর আবার গ্যাসটা ধরে, আধ ঘন্টা মানে আমি ভাতের ঢাকনাটা খুলে একবার দেখি যে ভাতটা কতটা উঠেছে, জলের উপরে উঠলে তবে কি গ্যাসটা মানে ধরায়। এখানে আমি ডালটা করব, তার জন্য এখানে জল দিয়ে নিলাম, আগে ভালো করে ঘেটে তারপরে জল দিয়ে নিলাম। আর আমি কিন্তু এইভাবেই ফোড়ন দিই হাতায় করে, তো এইভাবে ফোড়ন দিলে আর একটা কড়াই আমাকে করতে হয় না, এমনিতে হাজার জিনিস মাজি, তার জন্য এটা এইভাবে করলে আমার সুবিধা হয়। তো দুটো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি একটা, আর পাঁচ ফোড়নটা আমি একটু বেশিই দিই। তো এবার হাত দিয়ে একটু নামিয়ে দিলাম, গ্যাসটা একদম কমিয়ে দেবো নাহলে না আগুন ধরে যাবে, আর ওইটা দিয়ে রাখি নাহলে অসুবিধা হয়। কাপড়টা যদিও দেওয়া ঠিক না তবু ওখানটা এটা করার সময় দিই, আমার ভয়ে ভয়েই থাকি তাকি তাকি থাকি। তো এই যে আমার ডালটা হয়ে গেছে, একটু চিনি দিয়েছিলাম, তো এটা হলো মটর ডাল। তো যে কোনো ডালই কিন্তু আমি এইভাবে ফোড়ন দিই, আমার খুব সুবিধা হয়। তো ভাতটা এবার বসিয়ে দিলাম, তো এই যে দেখো ভাত উপরে উঠে গেছে, সেই সময় কিন্তু ভাতটা বসাই, আর তারপরে ভাতে এবার আমি জল দিয়ে দেবো, একবার ফুটে গেলেই আমি ভাতটা নামিয়ে নেবো। আর এখানে আমি করব আলু ভাজাটা, তো সব আলুগুলো দিয়েই কিন্তু ভাজবো, একটু একটু করে ভাজবো না, কারণ অনেক বেজে গেছে, দুটোর পর আমি আলু ভাজাটা ভাজছি, ওই জন্যে না ওই একটু একটু করে দিয়ে ভাজাটার আমার কোনো সময় নেই, এইভাবেই আমি ভেজে নেবো। আর এইভাবে ভাজতে ভাজতে না আলুগুলোর একদম কমে গেছে, দেখো কত জল বেড়েছে। আমি ভাতের ফ্যানটা কিন্তু একটা ফুটো বাটিতে ঝড়াই, তাহলে না বেসিন দিয়ে সে জলটা পড়ে যায় আর বাটিটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে আর ভাতটা না গ্যাদ গেদে হয়ে থাকে না, মানে যতই মানে বারবার করে তাহলে ফ্যানটা বাটি থেকে ফেলতে হবে, তো আমি সেই ফ্যান বারবার করে ফেলার দিকে যাই না। আর আমার আজকে বাসন মানে রান্না করতে করতে আমি বাসন মেজে ফেলেছিলাম, তার জন্য আমার এখানে দুটো বাসনই মানে বেঁচে আছে আর কোনো বাসন নেই, অন্যদিন সময় পায় না, আজকে একটু সময়টা হাতে ছিল বাসন মাজার জন্যে,
কিন্তু অন্য কাজের জন্য একদম সময় ছিল না। এখানে আমি আলু ভাজাটা বারবার করে নেড়ে দিচ্ছি, আর আমি কিন্তু হাত ধুয়ে তারপরে কিন্তু আমি এই সব গুলো করি। সময় সময় দেখাই না, সময় সময় হয়তো দেখাই, আমি বেশিরভাগ দেখিয়ে ফেলি, মানে হয়ে যায় দেখানো হয়, মানে হাজারবার হাত ধুই তো একবার একবার দেখতেই পারবে এরকম ব্যাপার। মানে হাত ধোয়াটা মানে বেশিরভাগ দেখবে আমার হাত ভেজাই আছে, মানে কতবার মুছবো মুছি কিন্তু তবুও একার সময় দেখা গেল হাত ভেজাই আছে, মানে হাত ধুতেই থাকি সারাক্ষণ। তো বাসনগুলোকে তুলে ফেললাম, আর এইদিকে দেখো মাছের ঝোলটা, তো জিওল মাছের ঝোল। তো এবার আমি বাটিতে বেড়ে নেবো, আর এইভাবে বাটিতে বেড়ে রাখলে না খুব সুবিধা হয়, নিতেও সুবিধা হয়, দিতেও সুবিধা হয়, কোনটা কি মাছ কার পাতে কোনটা দেব সেটা বুঝতেও সুবিধা হয়, কে কোনটা খাবে। আর আমাদের বাড়িতে কিন্তু কে কখন খাবে তাদের খাওয়ার কোনো ঠিক থাকে না, 3:30 কেউ 3টে কেউ 4টে, ঠিক আছে। আমার কাজ হয়ে গেলে আমি শানটান করে পুজো দিয়ে আমি খেয়ে নিই, ঋষিকে খাই দিই দিয়ে আমি খেয়ে নিই, বা কখনো আমি খেয়ে তারপরে ঋষিকে খাওয়াই, এরকমটা করি অনেক সময়। তো যাই হোক, আর তার জন্যে দেখা গেলো আমি ঋষিকে নিয়ে ঘুম পাড়াতে গেছি, তারপরে হয়তো সবাই খেলো, মানে দেওরা খেলো, তো তার জন্য তখন কিন্তু আমি বেড়েও দিতে পারি না, আমি কিছু করতেও পারি না, কারণ ওদের কোনো খাবার তো ঠিকই থাকে না, পারবো কি, সবাই একসাথে খেলে আবার বেড়ে দেওয়া যায়, কিন্তু একসাথে খায় না যেহেতু খুব অসুবিধা হয়। তো যাই হোক দেখো, এইভাবে আমি ঢেকে রেখে দিই, আর এই জায়গাটা আমি মুছে নেবো, আগে একবার মুছেছি সেটা আমার দেখানো হয়নি। তো যেহেতু ঝোলটা বাড়লাম, তো ঝোলটা একটুখানি পড়েছে, তো আজকে পরেনি বলতে গেলে, অন্যদিন একটু পরে, তো তার জন্য আবার এটা মুছে ফেললাম। আর কাজ করতে করতে কিছু কিছু জায়গা পরিষ্কার করে ফেললে না খুব সুবিধা হয়। তবে গ্যাসটা মুছছিলাম তো, তারপরে দেখলাম যে আলু ভাজাটা না হয়ে গেছে, তার জন্য আলু ভাজার গ্যাসটা এবার আমি বন্ধ করে দেবো, বন্ধ করে আলু ভাজাটা ঢেকেই নামাবো, তাহলে কি হয় ভাপে ভাপে যে একটু লাগা লাগা একটা ভাপ থাকে না সেটা পুরোটা ছেড়ে যায়, পরে আমি তেল ঝরানোর জন্যে দিয়ে দেবো। তো গ্যাসটাও আমার পরিষ্কার হয়ে গেল, আর এই যে আলু ভাজাটা এবার আমি তেল ঝরানোর জন্যে রেখে দেবো, মানে খুঁটি দিয়ে তুলে তুলে না রেখে দেবো, তাহলে তলায় তেলটা একদম ঝরে যায়। আর আলু ভাজাতে কিন্তু এইভাবে ভাজলে একটু তেল টানেও না, এমনিতেও আলু ভাজাতে তেল টানে না, তবে একটা গ্যাদগ্যাদা ভাব হয়ে থাকে না। তোমরা আগে লবণ হলুদ মাখিয়ে তারপরে আলুটা ভাজবে, দেখবে ভালোভাবে ঢেকে ঢেকে ভাজলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না করেছিলাম আজকে ডাল, তো দেখলেই তো এরকম ডাল হয়েছিলাম, বেশি কুকারেই রাখি, অন্য পাত্রে আর রাখে না, এমনি হাজারটা মাছ দিয়ে হয়তো ওদের আর অন্য জায়গায় আর ঢালি না। তো এই যে ভাত আছে এখানে, আর এইভাবে বেড়ে রেখেছি মাছের ঝোলের মাছটা। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।